সম্মানিত ভিউয়ার্স দর্শক শ্রোতাবৃন্দ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের হাজার অধিক সুন্নাহ সিরিজের 45 নম্বর সুন্নাহ আলোচনা করছি, যেটা নাকি রাত্রের নামাজ বা কিয়ামুল লাইল এর সুন্নতের 4 নম্বর সুন্নাহ। সেটা হলো যে এই দোয়াটি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াটি সাব্যস্ত হয়েছে। এই দোয়াটি যেটা নাকি আমরা সালাতুল ইস্তিফতা বলতে পারি, দোয়াউল ইস্তিফতা বলতে পারি, শুরুতে এই দোয়াটি পড়বে। দোয়াটি হল আল্লাহুমা লাকাল হামদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকাল হামদ আনতাল হক ওয়া'দুকাল হক ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق والنبيون حق এতটুকু রাইটার বা লেখক উল্লেখ করেছেন। এর দোয়ার হাদিস, যে হাদিসটি বিশুদ্ধ হাদিস, যেটা নাকি সহি সুনান নাসাইর হাদিস 1619 নম্বর হাদিস। তো এই হাদিসের বাকি অংশটুকু আমি বলে দিচ্ছি। ও মুহাম্মাদুন হাক্কুন ওলা لك أسلمت وعليك توكلت وبك آمنت وبك خاصمت وإليك حكمت اغفر لي ما قدمت وما أخرت وما أعلنت أنت المقدم والمؤخر لا إله إلا أنت ولا حول ولا قوة إلا بالله ادركوا ادركوا صحيح نسائي حديثتي صحيح سنن نسائي 1619 নম্বর হাদিস। এটা ইবনে মাজাহ তো আসছে, অন্য শব্দ একটু বেশ কম হলো, এটা আসছে। এই দোয়াটি পড়া সুন্নাহ। আসসালামু আলাইকুম।